হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং নিয়ে চলে এলাম তোমাদের সকলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও সমস্ত ইউনিভার্সিটির রেজাল্টটি কিন্তু একে একে বের করে দিচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টসদের মনে একটাই প্রশ্ন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার সিক্স এবং পার্ট থ্রি রেজাল্টটা কবে বেরোবে কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিন্তু সবার প্রথমে যেহেতু অফলাইনে পরীক্ষা নিয়েছে এবং অফলাইনে পরীক্ষা নেওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যেই কিন্তু এই আপডেটটা উঠে এসেছিলো যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যেই খাতা দেখার কাজ সেটি কিন্তু তোড়জোড় করে শুরু করে দিয়েছে এবং সমস্ত যে টিচাররা যারা ছিলেন তাদেরকে কিন্তু ইউনিভার্সিটিতে এতে এসে খাতা দেখার যে ব্যবস্থা সেটা কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষ অলরেডি শুরু করে দিয়েছে এবং যেটা এক্সপেক্টেড ছিল সেই মতোই কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির রেজাল্টটা খুবই তাড়াতাড়ি কিন্তু এক্সপেক্টেড ছিল কিন্তু এখনও পর্যন্ত আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল হাতে গোনা মাত্র তিন চার দিন পরে রয়েছে কিন্তু এখনও পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে রেজাল্টের কোনো রকম আপডেট নেই এবং সেটা নিয়ে কিন্তু আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়েবসাইট ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট এক্সামিটিসির ওয়েবসাইট সেখানে কিন্তু চেক করছিলাম রকম কিন্তু আপডেট বা রকম যে লিস্টেড ব্যাপার সেটা কিন্তু নেই এবং যেটা আশা করি আমি অনেকগুলো জিনিসটাই দেখলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির যদি যখনই বেরোনার কথা হয় অন্য বারে যে এক্সাম ইডিসি ডট কমের ওয়েবসাইটে কিন্তু একদিন আগে থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজাল্টের যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে থাকে অর্থাৎ লিস্টেড হয়ে থাকে এক্সেমিটিসি ডট কমের ওয়েবসাইটে কিন্তু সেটা এখনও পর্যন্ত আজকের যে সময় ভিডিও করছি নটা কুড়ি আজকে সকাল নটা কুড়ি ছাব্বিশ তারিখ এখনও পর্যন্ত কিন্তু সেই রকম কোনো লিস্টেড ক্যালকাটা ইউনিভার্সিটির সেটা কিন্তু দেখতে পাইনি লিঙ্কটা তো সেক্ষেত্রে এটুকু বলা যেতে পারে যে আজকে তো রেজাল্ট বেরোচ্ছে না এবং কালকেও রেজাল্ট বেরোনোর চান্সটা খুবই কিন্তু কম যদিও আজকে যদি বিকালের দিকে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু কালকে রেজাল্ট বেরোনোর চান্সটা রয়েছে কিন্তু এক্ষেত্রে আমরা কতদিন পর্যন্ত ওয়েট করতে পারি তো সেই কারণেই কিন্তু আমি ইউনিভার্সিটির যে ক্যালকাটা ইউনিভার্সিটি যে এক্সামিটিস ডট কমের পোর্টালে যে মানে তোমার পোর্টালটা যেটা রয়েছে সেখানে আমি এখানেই চেক করছিলাম যে একত্রিশে আগস্ট পর্যন্ত যেহেতু লাস্ট ডেট বেঁধে দিয়েছে তো একত্রিশে আগস্ট পর্যন্ত ওয়েট করা যাবে কি কারণ যদিও তার আগে কিন্তু রেজাল্ট বেরোনোর চান্সটা রয়েছে কিন্তু এখানে আমি যখন দেখলাম যে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে যেমন ধরো এখানে যেমন ধরো আগের বছর অর্থাৎ দু হাজার একুশ সালে একত্রিশ আট দু হাজার একুশ সেটা হচ্ছে বিকম পার্ট থ্রি অনার্স জেনারেল মেজরের রেজাল্ট এবং হচ্ছে বিএস বিএ বিএসসির পার্ট থ্রি যে রেজাল্ট সেটা কিন্তু একত্রিশে আগস্টেও কিন্তু বেরিয়েছে এবং এর আগের বছর এই যে শিডিউলটা অ্যাডমিশান শিডিউলটা সেটা কিন্তু প্রায় সেম টাইপেরই ছিল তো সেক্ষেত্রে একত্রিশে আগস্ট পর্যন্তও কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু রেজাল্ট বার করেছে এর আগের বছর তো আমাদেরকে কিন্তু ওয়েট করতেই হবে একত্রিশে আগস্ট পর্যন্ত মানে তোমার আজকে তো রেজাল্ট বেরোনোর চান্সটা খুব একটা নেই কারণ এখনও পর্যন্ত ইউনিভার্স মানে এক্সামিটি ডট কমের পোর্টালে ক্যালকাটা ইউনিভার্সিটির যে লিঙ্কটা সেটা অ্যাক্টিভেট হয়নি কালকে রেজাল্ট বেরোনোর চান্সও সেটাও একটু কম যদি এর মধ্যে যে কোনো সময় যদি কখনো পর্যন্ত কোনো রকম আপডেট পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কালকের চান্সটাও কম তোমরা রবিবার এক্সপেক্ট করতে পারো না হলে সোম মঙ্গল বুধ এই তিনটে হাতে কোনো তিন চার দিনই আর মাত্র রয়েছে এই এই কদিনের মধ্যে যখনও হোক রেজাল্টটা অবশ্যই তোমরা পেয়ে যাবে 31 আগস্টের পরে আর রেজাল্ট বেরোনার কিন্তু কোনো রকম চান্স নেই তার আগেই কিন্তু ইউনিভার্সিটি রেজাল্টটা পাবলিশ করে দেবে খুব তাড়াতাড়ি রেজাল্ট বেরো বেরোবে আশা করা যায় কারণ ইউনিভার্সিটি ইতিমধ্যেই অনেকটা দেরি করে ফেলেছে আর কিন্তু দেরি করলে স্টুডেন্টরা এই প্রবলেমে পড়বে এবং যে ফার্স্ট সেপ্টেম্বর থেকে যে পিজির অ্যাডমিশানটা শুরু হচ্ছে সেখানেও কিন্তু প্রবলেমটা ফেস করতে হবে তো সেক্ষেত্রে যা যা আপডেট পাবো অবশ্যই তোমাদেরকে জানাবো যখনই কোনো আপডেট পাবো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার সিক্স এবং পার্ট থ্রি রেজাল্ট নিয়ে আপাতত এইটাই ছিল অনেকগুলো জিনিস তোমাদেরকে ডিটেলসটা আমিও চেক করলাম যখন একত্রিশ আগস্ট পর্যন্ত কিন্তু ইউনিভার্সিটি অলরেডি রেজাল্ট পাবলিশ করেছে যেহেতু ততদিন পর্যন্ত ওয়েটটা করতেই হবে তার আগে যদি আপডেট পায় অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমের গুরুত্বপূর্ণ এবং এক্সক্লুসিভ কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য এখনের মতে পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং